অলকিটিভিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ভালো জাস্ট মুখ দিয়ে বলতেছি, কিন্তু আসলে কতটুকু ভালো আছি কিংবা আপনারা আছেন আমি সঠিক বলতে পারবো না। তবে ওভারঅল আমি খুব বলা সাথে বন্ধুরা খুব চাপের ভিতরে আছি। সত্যি কথা বলতে করোনা পরিস্থিতির লকডাউনের কারণে সব কিছু বন্ধ, দ্যাটস ওয়াই খুবই 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 কষ্ট জীবন যাপন করতেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন আমি এই দোয়াই করি, আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা সবাই খুব ভালো জানেন যে এই লকডাউন চলাকালীন অবস্থায় কিন্তু নতুন করে কোনো প্রকৃতির সার্কুলার তেমন কোনো সার্কুলার আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না, বলতে পাচ্ছি না। এরপরে যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আর যতটুকু বোঝা যাচ্ছে তাহলে যে হয়তো বা লকডাউন আরও বাড়বে কি না একমাত্র আল্লাহ জানে। বাট যদি বাড়ে তাহলে হয়তো বা ঈদের আগে আর আমরা তেমন ভালো কোনো ফ্লু পাবো না। আর সেকেন্ড থিংস হলো প্রচুর পরিমাণে বেকার বাইরে যাচ্ছে। আজকে প্রথম আলো পত্রিকা পড়লাম, সেখানে যেটি বলছে তা হলো যে ঢাকাতে কাজের মানে কাজের অপশনটা কমে যাওয়ায় ঢাকা থেকে সবাই গ্রামমুখী হচ্ছে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আমরা কিন্তু দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা 68,000 গ্রামের মানুষই কিন্তু কেউ না কেউ ঢাকাতে আসে একমাত্র জাস্ট জীবিকার জন্য। সেই জীবিকার অপশনগুলো যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ঢাকাতে টিকাটা সো টাফ। তো এমত অবস্থায় আমি আপনাদেরকে আসলে কী বলবো সঠিক জানি না। সামনে কিন্তু আরও বড় ধরনের কম্পিটিশন আসতেছে, যারাই এখানে চাকরি মানে খুঁজতেছেন আর কি, এক কথা আমার চ্যানেলে যারা আছেন প্রত্যেকেই তো জাস্ট জবের উদ্দেশ্যেই তো আমার সঙ্গে জয়েন করছেন। যারা অলরেডি চাকরি পাইছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনাদের ভাগ্য ভালো। যারা পান নাই এখনও তাদের জন্য এটুকু বলবো বন্ধুরা, আপনাদেরকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে এবং ধৈর্য ধরতে হবে, এর বিকল্প কিছু নাই। কারণ সামনে যে অবস্থা দাঁড়াচ্ছে এর মতো অবস্থা দেখা যাবে যে একটা নিয়োগের জন্য হয়তো বা 1,000 লোক মানে ওইটার পিছনে দৌড়াবে একটা চেয়ারের জন্য, এরকম একটা অবস্থা দাঁড়া যাচ্ছে কিংবা অলরেডি দাঁড়াইছে। সো এর মতো অবস্থায় আপনাকে কতটুকু যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে সেটা আপনারা একটু চিন্তাভাবনা করেন। আমি এখন যে সার্কুলারটা নিয়ে আসছি এটা নিয়ে কোনো কথাই বললাম না, শুধু বকবক করে গেলাম। অ্যাকচুয়ালি এগুলো বন্ধুরা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে, তাই তো আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এখানে দেখুন কাজী ফার্মে একটা নিয়োগ প্রকাশ করছে, এখানে কিন্তু আপনি ইমেইলে আবেদন করতে পারবেন। এই যে এখানে সব কিছু অপশন টপশন দেওয়া আছে, তো আপনারা একটু সার্কুলার নামে একটু পড়েন বন্ধুরা, অ্যাকচুয়ালি পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে বন্ধুরা অ্যাকচুয়ালি এইখানে মানে কী বলবো আর আসলে বলার কিছু নাই, মানে আসলে এই লকডাউনের কারণে বেকারদের অবস্থা যে পরিমাণ পর্যায়ে দাঁড়াইছে এখন, এখন যারা খুবই নিরীহ ঘরের ছেলে কাজকর্ম করে খেতে হয় তাদের কিন্তু অ্যাকচুয়ালি অবস্থা খুবই খারাপ। তো যখন যেটা পারতেছি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু কষ্ট করে হইলেও যখন যেটা পান সেটাতে একটু অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করতেও টাকা লাগে, গভর্নমেন্ট জবগুলোতে অ্যাপ্লাই করতেও টাকা লাগে। কিন্তু বন্ধুরা আসলে এটার কোনো অ্যান্সার আমার কাছে নাই, আমি খুবই দুঃখিত। আপনারা প্রাইভেট ফার্ম যখন যেটা পান সেটাতে অবশ্যই আবেদনগুলো করে রাখবেন। এটাতে যেমন ইমেইলে আবেদন করা যাবে, আমি একটা কথা বলছি, আপনাদের প্রত্যেকের হাতের ফোনে আপনাদের সিভি, তারপরে ছবি, ভোটার আইডি কার্ডের কপি, সার্টিফিকেটের কপিগুলি স্ক্যান করে রাখবেন, যাতে আপনারা এখন মোবাইল ফোন দিয়েই যখন এইটাতে আবেদনটা করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে। এই যে কাজগুলো বন্ধুরা কিছু কিছু অ্যাডভান্সড কাজগুলো আপনারা অবশ্যই করে করে রাখবেন, এতে আপনাদের জন্য উপকার হবে। আমি আপনাদের সাথে আর কথা বেশি মানে লম্বা করলাম না। তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি রমজান মাসে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, স্পেশালি যারা বেকার তাদেরকে আল্লাহ একটা পথ দিয়ে দিক। আমি এই দোয়াই করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।